এটা হলো মেইন গেট। সো দেখেন কি একটা অবস্থা, মানুষের দিকে গাড়ির সংখ্যা বেশি মনে হচ্ছে, এখানে অনেক মানুষ, মনে হয় ঈদের দিন। সো বাইক মনে হয় মাথার উপর করে নিয়ে যেতে হবে, যে অবস্থা দেখা যাচ্ছে, অনেক মানুষ, কি একটা অবস্থা। সো সামনে গেট আছে, আরেকটা গেট, আমরা যে গেট দিয়ে ঢুকলাম সেটা হলো প্রথম গেট, আর সামনে গেটটা হলো লাস্ট গেট, সংগ্রহশাল নামে পরিচিত সামনে অংশটুকু, আর এটা হলো বৈশাখী মঞ্চ। সো ভিউয়ার্স দেখেন কি একটা অবস্থা, কত ওকে, আমরা আরো সামনে যাব, সামনে ভিউগুলো আপনাদের দেখাবো। সো আমাদের ডান সাইড দিয়ে যে প্লেসটা আছে সেখানে মসজিদ আছে, আর এটা হলো নবদ্র বেলি। সো আমরা প্রায় সামনে এসে পড়তেছি, সামনে যে গেটটা দেখতে পারতেছেন এটা হলো লাস্ট গেট সংগ্রহশালার। কি হয়েছে সামনে, এই সিটে জ্যাম কম, কারণ মেইন যে গেটটা আছে এটা প্রথম গেট। ভিতরে যে দেখতে পেরেছেন টোটাল একটা বিল্ডিং, এদিকেও মানুষ আছে কিন্তু কম, শুক্রবারের কারণে হয়তো এত মানুষ আসলে মানুষ থাকে না। মানুষ কম থাকে, রাস্তার অবস্থা তেমন ভালো নেই, জাস্ট ঠিক বসে যাচ্ছে। যাই হোক আমরা সামনের দিকে যাব, সিঁড়িতে ঢুকবো না সামনে ঢুকবো, ভিতরে অবস্থা আপনারা দেখলেন কি একটা অবস্থা। বেসিক্যালি শুক্রবারে এরকম অবস্থা হয়, তাছাড়া মানে একদম ফাঁকা থাকে, শুক্রবার দিন হলো মঙ্গল। সো আমরা আগের মতো সময় চলে যাবো, আমি ঘুরে আসলাম, কারণ ওদিকে জাম ছিল, তাই এটা হলো মাঠ, সাইকেল মাঠ, খেলার জন্য পারফেক্ট জায়গা। খেলতেছে
জানাবো না আমরা ডানে ঢুকে দিলাম কারণ এদিকে জ্যাম নাই জ্যাম নাই সিলেট সিলেট এখানে পাশে একটি ফিল্ড